হাই বন্ধুরা, আজ আমরা দেখব ব্যান্ডেল ট্যুরের আরেকটি ভিডিও। ব্যান্ডেল ট্যুরের আগের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও এর লিংক দেওয়া আছে। ব্যান্ডেল স্টেশন থেকে একটি টোটো বা অটো নিয়ে দেখে নিতে পারেন গায়ত্রী আশ্রম ও লাহিড়ি বাবার আশ্রম। যাওয়ার পথে দেখে নিলাম এই বিশাল হনুমান মূর্তিটি। ব্যান্ডেলের রাজহাটে লাহিড়ি বাবার আশ্রমের কাছেই আরেকটি আশ্রম, যেটি হল গায়ত্রী আশ্রম। ব্যান্ডেল স্টেশন থেকে গায়ত্রী আশ্রমের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। চলে এলাম গায়ত্রী আশ্রমে। শ্রী রাম শর্মা আচার্য ছিলেন এই আশ্রমের পিতা। ২০০২ সালে এই আশ্রমটি তৈরি হয়। আশ্রমটিতে পুরো গ্রাম্য পরিবেশ পাবেন। আশ্রমটিতে রয়েছে গোশালা, আমবাগান, দুর্গা মন্দির, কালী মন্দির, শিব মন্দির ও গায়ত্রী মন্দির। এখানে শ্রীরাম শর্মা আচার্যের বিভিন্ন জন্মের পরিচয় দেওয়া হয়েছে। আশ্রমটি এত নিরিবিলি ও শান্ত যা মনে এক আলাদা শান্তি অনুভব হয়। ব্যান্ডেল রাজহাটের এই গায়ত্রী আশ্রমটি হরিদ্বার আশ্রমের একটি শাখা। আপনারা ব্যান্ডেল ট্যুরে এলে অবশ্যই এই আশ্রমে আসবেন, খুব ভালো লাগবে। এটি একটি খোলা মঞ্চ, একসঙ্গে অনেক লোক বসতে পারে। এটি মহাকাল মন্দির, এখানে শিব মহাকাল রূপে পূজিত হন। শিবের একটি বিশাল মূর্তি সহ আছে 12টি শিবলিঙ্গ। এখানে মহাদেব মহাকাল হিসাবে পূজিত হন।
দুদিকে রয়েছে 12টি সর্পবেষ্টিত শিবলিঙ্গ। আমরা আম গাছের তলায় বাঁধানো বেদিতে বসে কিছুক্ষণ কাটালাম, খুব ভালো লাগলো। এটি কালী মন্দির। কালী মন্দিরে ঢোকার মুখে রয়েছে দুর্গা মন্দির। আমাদের ব্যান্ডেল ট্যুরের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলকে ধন্যবাদ।